ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন। ব্রহ্মা ধ্যানমগ্ন, আর সঙ্গে রয়েছে নারদ মুনি। একটা অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। মহাদেব বলছেন যে উনি কোনো প্রেম বা কোনো কোমল ভাবে বিশ্বাস করেন না। মহাদেবের বক্তব্য, আমি শুধুমাত্র সংহারে বিশ্বাস করি, ধ্বংসে বিশ্বাস করি, পুরুষকারে বিশ্বাস করি। তখন বিষ্ণু বললেন, প্রভু আপনি ধ্বংসে বিশ্বাস করেন, ধ্বংস কাকে করবেন? যদি সৃষ্টি না থাকে, ধ্বংস করার মতন কিছু না থাকে, তাহলে আপনি কি ধ্বংস করবেন? মহাদেব বললেন যে না, আমি এটা মানছি না। তখন বিষ্ণু হেসে নারদের দিকে তাকালেন। নারদ বললেন, প্রভু আপনি অস্বীকার করতে পারেন না, আপনার সৃষ্টির মধ্যে কোমলতা আছে। বলে, কিভাবে আমাকে প্রমাণ করে দেখাও। তখন নারদ বললেন, আচ্ছা দেখুন প্রভু, ধরুন আমি এভাবে একটা মূর্ছনা সৃষ্টি করছি, এখানে কোমলতা কোথায়? নারদ বললেন, আসছি প্রভু। দেখুন প্রভু, আপনার সৃষ্ট শিবরঞ্জিনী এখানে গান্ধার কোমল, আর ঠিক অদ্ভুত ভাবে আমাদের বিষ্ণুর যে সৃষ্টি রাগ, সেখানে আপনার সৃষ্টি রাগ মিলে গেছে, এটাও আমি প্রমাণ করতে পারি। শিব বললেন, বেশ প্রমাণ করে দেখাও। তখন নারদ এইভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করছেন।
প্রভু, কি কোমল, কি শুদ্ধ, কি করুণ, কোথায় ব্রহ্মা, কোথায় বিষ্ণু, কোথায় মহেশ্বর, বিভিন্ন সৃষ্ট রাগ সব শেষে তো সেই ওমকার ধ্বনিতে এসে মেশে, সেই সাত এসে মেশে, সবাই তো এক। এই একটা জায়গায় সব রাগ, সব রাগিণী, সব ভাব সম্মিলিত হয়ে একাকার হয়ে গেছে। নমস্কার আমার গুরুকে, আমার মাকে এবং আমার যে সঙ্গীত শিক্ষক তাঁদের, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর।